ছেলেটা আবার কি হলো, হাসছিস কেন রে সফিক? মামরা ছেলেটাকে নিয়ে আর পারি না আমি, এই রে শুধু হাসি যাচ্ছে। হাসছিস কেন রে? নাটক দেখছি আব্বা। নাটক দেখছিস? হ্যাঁ। ও সব সময় নাটক নাটক নাটক, সারা দিন শুধু এই মোবাইল নিয়ে পড়ে থাকছিস। পড়াশোনা সকালে পড়তে বসেছিলি? আরে লোকে কি বলবে রে, তোর মা নাই বাড়িতে, তোর এই বাপ একা আছে, এ যদি পড়াশোনা যদি না করিস লোকে কি বলবে বলতো আমাকে, যে মা নাই বাপটা আছে তো পড়াশোনা করায় না। একটু বুদ্ধি জ্ঞান করে পড়াশোনাটা কর বাপ, একটু পড়াশোনাটা কর। সবসময় মোবাইল নিয়ে মোবাইল ঘাঁটিস না সবসময়, আর সবসময় এই বই দেখছি, এতে মাথা ভালো থাকবে, মাথা খারাপ ফেলবে। ওগুলো তো আব্বা 50 টাকা দাও, কিছু খেয়ে আসি কি, চামিন টামিন খাবো। দেখো ছেলের কথা শোনো, 50 টাকা দাও চামিন খাবো। আরে তোকে আমি বলনু যে তুই সকালবেলা পড়তে বসেছিস কিনা, তুই বলে পড়তে বসিস নি, পড়াশোনা করছিস না, তুই মোবাইলে সবসময় ঘাঁটছিস, তোকে 1 টাকা দেবো না আমি। ও নো, তোকে 1 টাকা দেবো না, আগে পড়াশোনা কর, তাহলে আমি তোকে টাকা দেবো। 150 টাকা কেন, 100 টাকা দেবো তোকে বাবা, আমি 1 টাকাও দিতে পারবো না পড়াশোনা না করলে। আগে বুঝি একটু বিকেটে পড়বো আব্বা, আজ কি পড়তে বসিনি, কাল কি বসিস নু, তারপর দিন বসিস নু। ও পড়তে বসিস? হ্যাঁ। আমি তো আর পারি না রে বাপ, মাঠে ঘাটের কাজ ফাজ দেখে একটু মাঠে যেতে হবে, তোর দিকে লক্ষ্য দিতে পারি না, লক্ষ্য রাখতে পারি না, একটু বুদ্ধি জ্ঞান করে পড় বাপ। হ্যাঁ, তোর বাড়িতে মা নাই, যদি প্রাইভেট লাগে আমাকে বলবি, আমি তোকে প্রাইভেট দেবো। ঠিক আছে। তো বাপ, যেহেতু তুই রোজ পড়াশোনা করতে বসিস, হ্যাঁ, তো তোকে আমি দুইটা বানান ধরি বলদিনি। হ্যাঁ বলো। চাউমিন খাবি বললি না? হ্যাঁ। তো চাউমিন বানানটা বলতো। ও নো, খানছি না রে, হাসছি রে বাপ, খানছি না। আচ্ছা তুই বানান ছাড়। আচ্ছা বলতো বাপ, তুই তো বানান ভালো পাচ্ছিস। হ্যাঁ। তো তোকে আমি একটা ছড়া বা কবিতা ধরছি বলদিনি। হ্যাঁ কর আব্বা। আচ্ছা, আতা গাছে তুতা পাখি, এই ছড়াটা কে লিখেছিল বলতো? তোকে 100 টাকা দিব তুই যদি বলতে পারিস, বল। 50 টাকা লেগি পড়বার প্রশ্ন করি তোছে নানি, বল কি হলো, বল, আমি মাঠে যাবো। কেনে, তোমার বাপ লিখেছিল? ও নো, তোর গুষ্টিকে আমার বাপ লিখেছিল? আমার বাপ লিখেছিল না, হ্যাঁ আমার বাপ লিখেছিল, ওই দা আমার বাপ লিখেছে। স্যার তোকে ধরতে পেলে তোর ভূত আমি ছুটিয়ে দিতাম। আব্বা যেভাবে তাড়া দিল, ধরতে পারলে আমার পিঠ ফাড়ি দিত। না না, এইভাবে ধরে থাকলে হবে না, আব্বা যদি চলে আসে আমাকে মেরে ঠোবে না, তাকে নে আমার ভালোবাসার সঙ্গে দেখা করে আসি কি। আমি খুব কোলিকে বসে আছি, আর তুমি এত করে আসা হইলো খাসি। আর ভুলো না গো, আব্বার হাত থেকে মার খেতে খেতে বেঁচে আসনু, ওসব কথা ছাড়ো, বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হ্যাঁ ঠিক ধরেছি, তোদের দুজনকে এখানেই পাবো। ও নো, তোর জন্য আমার মেয়েটা খারাপ হয়ে গেল, তুই খারাপ ছিলি, আমার মেয়েটাকেও খারাপ করে দিলি তুই। না গো, আমি খুব ভালো ছিলি। এখানে কে ছুট, তোকে আমি বাড়ি থেকে আমি তোকে দৌড়তে দৌড়তে তোর আমি পিঠ ফাড়াবো। এই কে রে, তোমার মেয়ে নাকি এটা? হ্যাঁ আমার মেয়েটা। ও তাহলে আমার ছেলেটা খারাপ করার মূল মেয়ে ই হচ্ছে এ, তোমার মেয়ে আমাকে আমার ছেলেটাকে এভাবে নষ্ট করে দিল গো, মা মরা ছেলেকে। হ্যাঁ চল বাড়ি চল। আপনার ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল, আপনার খারাপ ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। আমার ছেলে খারাপ না, আমার ছেলে খারাপ না, তোমার মেয়েই খারাপ যে আমার ছেলেকে এভাবে ফুসলে ফাইসলে আমার মা মরা ছেলেটাকে খারাপ করে দিছে। চল বাড়ি চল, আজ তোর পিঠ ফাটাবো আমি। তোমরা ঝামেলা করছো কেন? আর বলো না গো ভাই, এইটুকু এইটুকু ছেলে পেলে বাড়িতে পড়াশোনা নাই কিছু নাই, আর এই যে মাঠ ঘাটে এসে এইভাবে যে কোথাকার একটা মেয়ের সঙ্গে আছে ই কয়েছে আড্ডা মারছে এখানে। এই সবই, তুই পড়াশোনা করিস নি কেন?
আমি বলো আমি পড়াশোনা করেছি আমি চাকরি পাইনি তো কি হইছে একটা ভালো ব্যবসা তো করে খাসি দেখ পড়াশোনা যদি না করিস একটা কিছু করতে পারবি না জীবনে পড়াশোনা না করলে ভুলিড়ি খাইতে হবে আর 200 টাকা করে পাবি না চলবে ব্যবসা না চলবে সংসার কিছু করে খাইতে পারবি শুন কথাগুলো শুন পড়াশোনার এটা হচ্ছে গুণ তুমি ব্যবসা করো তো ভাই সেই ওই দোকানটা তোমার হার্ডওয়্যারের দোকানটা ওই দোকানটা দেখেছিস কম করে লো দোকানে 10 লাখ টাকার মাল আছে পড়াশোনা করেছে বলে কিন্তু দোকানটা ও চালাতে পারছে আরে যে তুই একটা আছিস আরে আর বলো না আমার মেয়েস্থায় খারাপ করে দিল জানো মা নাই বাড়িতে পড়াশোনা যদি না করলে ই করতে হবে বলো দিনি হ্যাঁ মানুষের মতো মানুষ হবে পড়াশোনা নাই কিছু নাই ডাং ডাং করে সারা দিন এই যে মোবাইল পে আছে তোর আজ মোবাইল এই মোবাইল দে মোবাইল দে মোবাইল দে আরে মোবাইল দে মারবো কিন্তু হ্যাঁ ঠিক করে দেব মোবাইল দে এবিস থেকে পড়াশোনা করবে দেখ বাপ পড়াশোনাটা খুব দরকার এই যে কথাটা বললো ভাই আজ পড়াশোনা করেছে বলে কিন্তু আজকে ব্যবসা করে খেতে হয়েছে চাকরি না পা ব্যবসা করে খেতে পারবি রে আর পড়াশোনা না করলে না ব্যবসাটাও করে খেতে পারবি না ওটাও করতে পারবি না বুঝতে লেয়ারে যে তোরে যে এখন যদি তুই এখন যদি পড়াশোনা না করেছিস যে মাঝে মাঠে ঘাটে আসতে হবে পাঠার জমি লেড়িয়ে ক টাকা পাবি বলতো যে 200 টাকা পাওয়ার কথা বললো 200 টাকা পাবি 200 টাকা না সংসার চলবে না তুই ভালো মন্দ খাতে পারবি তুই যা আমার কাছে 50 টাকা চাহালি তুই যদি এক পড়াশোনা করিস ভালো ব্যবসা করিস তাহলে তোকে আমার কাছে টাকা চাইতে হবে চাইতে হবে বল তাহলে তুই নিজে পায়ে দাঁড়িয়ে বহুত প্রচুর টাকা লাখ লাখ টাকা তুই করতে পারবি পড়াশোনা পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট রে একটু বোঝার চেষ্টা কর বাপ ঠিক আছে আব্বা আজ থেকে আমি পড়াশোনা করব আর এই ভুইলিরা মুক্তেই আমি পড়াশোনা করব অনেক ভালো থাকব হ্যাঁ তুমি আমাকে প্রাইভেট দিবে আব্বা হ্যাঁ তোকে আমি একটা প্রাইভেট দেবো তুই তো যা লাগবে আমাকে বলবি আমি সব দেব পড়াশোনা করার টাইমে পড়াশোনা করবি আর মোবাইল দেখার টাইমে মোবাইল দেখবিলে মোবাইল দিব কিন্তু মোবাইল দিয়ে মোবাইল দেখার টাইমে মোবাইল দেখবি আর পড়াশোনা সকাল সন্ধ্যা পড়াশোনা করবি প্রাইভেট যাবি সব কিছু করবি ঠিক আছে আব্বা ঠিক আছে আর হ্যালো বন্ধুরা আমার মতন আপনারা কেউ ভুল করবেন না মোবাইল দেখার টাইমে মোবাইল দেখবেন আর পড়াশোনার টাইমে পড়াশোনা করবেন